রাজশাহীর আরানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোর 5টার দিকে পাবনার ঈশ্বরদী পাকশী এলাকায় তার এক আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বেলা 11টার দিকে তাকে পুলিশ সুপারের কার্যালয়ে নেয় পুলিশ। পরে তার গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম। তিনি জানান জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল পাকশীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় রজন নামের এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাকে নিয়ে মেয়রের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য ও চাকুসহ নগদ 1,32,000 টাকা উদ্ধার করা হয়েছে। গত 2 দিন আগে আমরা যে আরানির পৌর মেয়র তার বাসা থেকে অভিযান চালিয়ে আমরা যে আগ্নেয় অস্ত্র এবং নগদ টাকা মাদকদ্রব্য উদ্ধার করেছিলাম, সেই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। তো তাকে আটকের ব্যাপারে আমরা তৎপর ছিলাম। আমাদের পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় আমাদের জেলার টিম এবং আমাদের এএসপি ডিএসবির নেতৃত্বে আজকে আমরা তাকে ভোর রাতের দিকে পাবনা জেলার যে ঈশ্বরদীর পাকশি নামক এলাকা থেকে তার এক আত্মীয়র বাসা থেকে গ্রেপ্তার করি। সেই সাথে আরও একজন ব্যক্তি তার সাথে ছিল, তার নাম রজন, তাকেও আমরা আটক করেছি একসাথে। এবং তাকে নিয়ে মুক্তার আলীকে নিয়ে পরবর্তীতে আমরা তার যে বাড়িতে আবার অভিযান চালাই। সেখান থেকে আবার অভিযান চালিয়ে আমরা 1,32,000 টাকা নগদ এবং 4 বোতল ফেন্সিডিল, 100 গ্রাম গাঁজা এবং একটি দেশীয় চাকু উদ্ধার করি। এর আগে গত 7 জুলাই শিক্ষককে মারপিটের মামলায় পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে 43 রাউন্ড গুলিসহ 4টি অগ্নিঅস্ত্র, মাদকদ্রব্য ও প্রায় কোটি টাকা নগদ উদ্ধার করেছিল। সে সময় মেয়রের স্ত্রী ও 2 ভাতিজাকে গ্রেপ্তার করা হয়। 2 দিনে তার বিরুদ্ধে 5টি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আগের মামলা রয়েছে এবং বর্তমানে যে ঘটনায় এই ঘটনায় আবার মামলা হবে, মামলা প্রক্রিয়াধীন এবং আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। তাকে আমরা যে জায়গায় থেকে পাকশীতে তার যে আত্মীয়র বাসায় সে আত্মগোপনে ছিল সে জায়গায় তাকে পাই এবং তার বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং তার বিরুদ্ধে আমরা যতটুকু জেনেছি সে তার বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সেও জড়িত রয়েছে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তাকে তো আমরা যে মামলা আপনার বর্তমানে যে মাদক মামলা হবে এবং তার যে আবার অস্ত্র উদ্ধার হয়েছে সেই মামলাগুলো হবে এবং তাকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করব এবং পরবর্তীতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে রিমান্ডের